প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার রসায়নের অ্যাসাইনমেন্ট এক নিয়ে। এটি তোমাদের 2021 সালের চতুর্থ সপ্তাহের রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট এক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি তোমাদের রসায়নের চতুর্থ সপ্তাহ প্রশ্নে কি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল জায়গাটা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তোমাদের নির্ধারিত কাজের মধ্যে রয়েছে, এটা আমি একটু জুম করার চেষ্টা করতেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনে অবশ্যই পাঁচ ধরনের রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা ও সংশ্লিষ্ট সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন উল্লেখ করে তা থেকে নিরাপদ থাকার উপায় উদাহরণ হিসাবে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো চলে যাই মূল অ্যাসাইনমেন্টে ছোট্ট একটি ইন্টার পর। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি নোটিফিকেশন না যায় তাহলে তোমরা এই প্লে লিস্টে ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করা দেখবা যে আমি শ্রেণী ওয়াইজ, উইক ওয়াইজ প্রত্যেকটা প্লে লিস্ট, সাধারণত যেমন থার্ড উইক, এখানে আছে ফোর্থ উইক ক্লাস নাইন, তোমরা শুরু দিয়ে দেখতে পাচ্ছ। যারা অন্যান্য ক্লাস আছে তারা এরকম প্রত্যেক ক্লাসে পাবা। এই প্লে লিস্টে ক্লিক করলেই তুমি আমার সকল অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবা। তাহলে আর কথা না বলি শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল অ্যাসাইনমেন্টের উত্তরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় বলে স্যার কভার পেজ কী হবে, কভার পেজে আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট লিখবো। তা আমি একটা কমন কভার পেজ তোমাদের মধ্যে দিয়েছি। এই কভার এখানে তোমরা নিজের বিদ্যালয়ের নাম লাগবে, বিষয় লাগবে রসায়ন, অ্যাসাইনমেন্ট নাম্বার তোমরা এখানে খুব সম্ভবত রসায়নের, যদি এটা দুই নম্বর অ্যাসাইনমেন্ট হয় তাহলে এটা দুই নম্বর রসায়নের, না যদি তোমাদের অ্যাসাইনমেন্ট এটা নির্ধারিত যেটা কাজ অ্যাসাইনমেন্ট এটা এক তোমাদের, সুতরাং এটা তোমরা লেখবা এখানে, যে এখানে লেখবা অ্যাসাইনমেন্ট নং এক সপ্তাহ নম্বর চার। শিরোনামে কী লেখবা? শিরোনামে লেখবা এই যে প্রথম অধ্যায় রসায়নের ধারণা, প্রথম অধ্যায় রসায়নের ধারণা। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো নির্ধারিত কাজের উত্তর, এখানে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তো আমি প্রতিবেদনের মতোই তোমাদের লিখছি যাতে করে তোমরা সর্বোত্তম নম্বর পাও। 24/5/2021 আমি একটা তারিখ দিয়েছি, তোমরা এখানে যে তারিখে অ্যাসাইনমেন্টটা জমা দেবা ওই তারিখটা বসাইতে পারো। বরাবর প্রধান শিক্ষক ক মাধ্যমিক বিদ্যালয় বলতে বোঝা যাচ্ছে, এখানে তুমি তোমার নিজের বিদ্যালয়ের নাম লিখবা, তোমার উপজেলা, জেলা অথবা তোমার যে শহরে থাকো সেই শহরের সেই ওয়ার্ডের নাম দেবা বা থানার নাম দেবা আর তোমার জেলার নাম দেবা। এরপরে বিষয়, প্রত্যেক শিক্ষার্থী রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যকতা নিয়ে প্রতিবেদন। সূত্র, তুমি যে বিদ্যালয়ে, আমি একটা সূত্র দিয়ে দিয়েছি আলা ইস্কু 2021/12/17, এখানে এরকম সূত্রে তুমি দেবা তুমি যে বিদ্যালয়ে পড়ো ওই বিদ্যালয়ের নামের প্রথম অক্ষর, তারপরে একটু মাঝখানে বিদ্যালয়ের দুই তিনটা নাম হয় তাহলে ওই দুই তিনটা নামের সাথে মিলিয়া একটা না দুইটা অক্ষর দেবা, সাংকেতিক অক্ষর ইস্কু এরকম দেবা, অবলিক দিয়া সাল দেবা, আর এখানে তুমি যে তারিখে অ্যাসাইনমেন্ট জমা দেবো ওই তারিখটা বসাই দেবা, অথবা আর এখানে তোমার একটা সংখ্যা 17, 18, 20, 30 এরকম একটা বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। জনাব, প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক, এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি। প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক, এটা তোমরা কালার করে দেওয়া অ্যাসাইনমেন্ট দেওয়া। ভূমিকা, এ বিশ্ব যখন সৃষ্টি হয় তখন থেকেই রসায়নের যাত্রা শুরু।
রসায়ন আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। রসায়নের পরিধি ব্যাপক। রসায়ন চর্চা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত পেস্ট, ব্রাশ, বিস্কুট, সাবান, শ্যাম্পু, লোশন, চক ইত্যাদি জিনিস ব্যবহার করে থাকি। এগুলো সবই রসায়নের অবদান। মানুষের শরীরের নানা রোগব্যাধি নিরাময়ের যে ঔষধ তৈরি করা হয় তাও রসায়নের অবদান। তাই রসায়নের ভূমিকা আমাদের জীবনে অনস্বীকার্য। রসায়ন পরীক্ষাগার, যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার, ইংরেজিতে ল্যাবরেটরি বলে। তাই যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণাগার, কেমিস্ট্রি ল্যাবরেটরি বা রসায়ন পরীক্ষাগার বলে। আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা মেটানোর জন্য রসায়ন চর্চা খুবই গুরুত্বপূর্ণ। আর এই রসায়ন চর্চার জন্য প্রয়োজন রসায়ন গবেষণাগার, যেখানে থাকবে রসায়নের গবেষণা করার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ। তাহলেই মানবজাতির উন্নয়ন রসায়ন চর্চা সাধিত হবে। রসায়ন গবেষণাগারের সতর্কতা। রসায়ন গবেষণাগারে থাকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্য আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, কোনো রাসায়নিক দ্রব্য দাহ্য, আবার কোনটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে। রসায়ন গবেষণাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। শরীরকে রক্ষা করার জন্য পরতে হবে সুতি কাপড়ের অ্যাপ্রন। হাতকে সুরক্ষা দেওয়ার জন্য পরতে হবে হ্যান্ড গ্লাভস। চোখকে রক্ষা করার জন্য পরতে হবে সেফটি গগলস, যেটাকে বলি আমরা চশমা। সর্বোপরি রসায়ন গবেষণাগারের সকল দ্রব্য খুবই সাবধানে নড়াচড়া করতে হবে এবং ব্যবহার করতে হবে। রাসায়নিক দ্রব্য। রসায়ন গবেষণাগারে থাকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, যেমন টিএনটি, জৈব পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন, অ্যালকোহল, ইথার, বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, মিথানল, প্রাকৃতিক গ্যাস, ন্যাপথালিন, লেড, মার্কারি, আর্সেনিক, সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনদ্রবণ, নাইট্রাস ইত্যাদি। এ সকল পদার্থই পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। এ সকল পদার্থ থেকে খুবই সাবধানে থাকতে হবে। নিম্নে এদের মধ্যে কিছু পদার্থের ঝুঁকির মাত্রা সাংকেতিক চিহ্ন সহ উল্লেখ করা হলো। এক, পদার্থের নাম অ্যালকোহল। সাংকেতিক চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এরকম তোমাদের কালার পেন্সিল দ্বারা একটু এরকম এঁকে তারপর তোমরা একটা কালার করে দেবা। তোমার নিজস্ব রসায়ন বইতেও দেখতে পাবা এরকম করা আছে। ঝুঁকির মাত্রা, অ্যালকোহল একটি দাহ্য পদার্থ, এ পদার্থের দ্রুত আগুন ধরে যেতে পারে। উদাহরণ ইথার। নিরাপদ থাকার উপায়, এ পদার্থকে খুবই সাবধানে ব্যবহার করতে হবে। এ পদার্থকে আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো মতেই এসব পদার্থ আগুনের সংস্পর্শে না আসে। এরপর রয়েছে মার্কারি। এই চিত্রটা তোমাদের বইতে তোমরা দেখতে পাও, এভাবে তোমরা নিজেরা রঙিন পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। এটি একটি ভারী ধাতু যা পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক। এ পদার্থগুলিকে ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। এটি লেট। এ সকল পদার্থকে ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব ব্যবহারের পর যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহারের চেষ্টা করতে হবে, তাহলে সহজে পরিবেশে ছড়িয়ে এসব পদার্থ পরিবেশের ক্ষতি করতে পারবে না। এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। এরপরে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনদ্রবণ। তোমরা এই চিত্রটি তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এভাবেই এঁকে নিবা। এটি একটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তার শরীরের ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে এসব পদার্থ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
ए धरनेर पदार्थ व्यवहार समय एप्रन हैंड ग्लाव्स सेफ्टी गगल्स एगुलो व्यवहार करते हबे। एई पदार्थगुलो खुबी साबधाने नाड़ाचाड़ा करते हबे, खेयाल रखते हबे जेनो शरीरेर कोनो अंशे ना लागे। आर एई कलमे एई पदार्थ एसब एखाने एकटु रये गेछे जे हाइड्रोक्लोरिक एसिड सालफ्यूरिक एसिड এটি একটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তার শরীরের ভিতরের অঙ্গগুলো ক্ষতিসাধন করতে পারে। এসব পদার্থ থেকে খুবই সাবধানে থাকতে হবে। এবার নাইট্রাস অক্সাইড, এই চিত্রটি তোমরা আঁকতে পারবে। এ পদার্থ একটি উত্তেজক পদার্থ, এটি মানুষের ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে। সিমেন্টের ডাস্ট, লঘু অ্যাসিড ও ক্ষার, এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। এই পদার্থগুলো খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। টলুইন, চিত্রটা তোমরা এভাবেই অঙ্কন করবা। এটি একটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। বেনজিন, টলুইন, জাইলিন, এইগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো পরে নিতে হবে। এই পদার্থগুলো খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। শেষ কথা, রসায়ন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই মানবজাতির উন্নয়নের জন্য রসায়ন চর্চার গুরুত্ব অপরিসীম। রসায়ন চর্চার জন্য প্রয়োজন রসায়ন পরীক্ষাগার, আরে রসায়ন গবেষণা আর সরি এখানে হবে আর রসায়ন গবেষণাগারে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ। সকল পদার্থই কমবেশি মানবজাতি ও পরিবেশের জন্য ক্ষতিকর, এজন্য রসায়ন গবেষণাগারে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, এখানে প্রতিবেদকের নাম ও ঠিকানা বলতে তুমি যে প্রতিবেদনটা লিখছো সেখানে তোমার নাম আর ঠিকানা এলে সামনে উল্লেখ করে। যেমন তোমার নাম মনে করো রাকিব, তুমি ঝিনাইদহ, তুমি কুষ্টিয়া, তুমি বরিশাল, তুমি খুলনা, যে জায়গাতে লিখছো সেটার নামটা লিখবা। প্রতিবেদনের শিরোনাম, এই প্রতিবেদনের প্রথমে অর্থাৎ প্রশ্নে তোমার যে শিরোনামটা আমরা দিয়েছি সেই শিরোনামটা আবার এখানে লিখবা। প্রতিবেদন তৈরির সময় অর্থাৎ যেদিন তুমি জমা দেবা সেই তারিখটা এখানে বসাই দেওয়া। প্রতিবেদন সময়টা তার সময় দিলে তুমি সকাল 10টা বা 11টা বা 12টা এরকম টাইম দিলে, আর প্রতিবেদন রচনার তারিখ তুমি যেদিন জমা দেবা সেই তারিখটা দিলেও তোমার কোনো সমস্যা নাই। আর তুমি এখানে নিচে একটা খাম এঁকে দেবা, সেটা হলো প্রেরক এবং প্রাপক, নাম ঠিকানা। প্রেরকের নাম হিসেবে তোমার নাম আর তোমার ঠিকানা, আর প্রাপকের নাম তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নাম এবং স্কুলের ঠিকানা তুমি বসাই দেবা। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান শাখার রসায়নের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আশা করি এই অ্যাসাইনমেন্টটি তুমি যদি হুবহু লিখো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তুমি সর্বোত্তম নম্বর পেতে বাধ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ, তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেবা। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। সকলকে ধন্যবাদ।